যেই ফুড স্ট্রিট আছে সেটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি মিষ্টি পাড়াতে, চলুন তাহলে। আপনাদের এখানে কি ধরনের কাস্টমার আসে? কাস্টমার আসে না, সাধারণত বছরের কোন মাসে আপনাদের ব্যবসা ভালো হয়? শীতের ব্যবসা ভালো হয়। আর বছরের বাকি দিনগুলো কি করেন? এই বৈশাখ বৈশাখ মাসে খাতাই। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? অঙ্গজিৎ ঘোষ। ঘোষ বাবু, আপনি কি এই যে খাঁটি গরুর দুধ ব্যবহার করেন নাকি গরুর খাঁটি দুধ ব্যবহার করেন? আমি প্রশ্ন করেছি, আপনি কি খাঁটি গরুর দুধ আপনি ব্যবহার করেন নাকি গরুর খাঁটি দুধ ব্যবহার করেন? গরুর দুধ ব্যবহার করি। উনি উত্তর দিতে পারেননি। বন্ধুরা চলো এবার আরেকজনকে জিজ্ঞেস করি। আমি আরেকটা মিষ্টির দোকানে যাচ্ছি, জিজ্ঞেস করছি মিষ্টি ওয়ালি ময়রা, ময়রার স্ত্রী। হ্যালো, কেমন আছো দিদি? কতদিন ধরে তুমি মিষ্টি বানাচ্ছো? আচ্ছা, বছরের কোন সময়গুলোতে তোমার মিষ্টি বিক্রি হয়ে থাকে? আচ্ছা, তোমাদের কি ধরনের কাস্টমার তোমার এখানে এসে থাকে? বিভিন্ন রকমের মানুষ আছে। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম হলো চায়না রানী ঘোষ। চায়না রানী ঘোষ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, কি নাম তোমার? অসীম। অসীম, তুমি কতদিন ধরে মিষ্টি বানাচ্ছ? মিষ্টি বানাচ্ছি আমার জন্মের পর থেকে। আমার তিন পুরুষের ব্যবসা, আমার বাবা করছে, আমার দাদা করছে, এখন আপনাদের দোয়া আমি করতেছি। রসমালাইটা একটু দেখাও। দারুন দারুন। আচ্ছা, তোমার এইখানে কি ধরনের কাস্টমার এসে থাকে? মোটামুটি অনেক কাস্টমার আসে, ঢাকা থেকে অনেক কাস্টমার আসে। আর ব্রজেন্দ্র সুপার সুইটস, এই ব্রজেন্দ্র কে? তোমার বাবা। তুমি কি গরুর খাঁটি দুধ ব্যবহার করো? না, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি খাঁটি গরুর দুধ ব্যবহার করো না গরুর খাঁটি দুধ ব্যবহার করো? গরুর খাঁটি গায়ের দুধ। বন্ধুরা, আমরা সঠিক উত্তর পেলাম এখানে। ও বিক্রি করছে গরুর খাঁটি দুধের মিষ্টি বন্ধুরা, এবং তাকে তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে এই সঠিক সুন্দর উত্তরটি দেওয়ার জন্য। বালিশ মিষ্টি একজনে অর্ডার দিল, কিনছে, দেখেন কত বড় এই বালিশ। এটা একটা বালিশ মিষ্টি, আর কিনছে এখানকার একজন হুজুর। হ্যালো বন্ধুরা, আমি এখানে একজন আগত দর্শনার্থী অথবা ক্রেতা, তাকে প্রশ্ন করছি। হ্যালো, কি নাম আপনার? আমি তাসনিম বলছিলাম, ঢাকা থেকে এসেছি। আমি প্রফেশনালি একজন নিউট্রিশনিস্ট অর্থাৎ পুষ্টিবিদ। এখানে যেই খাওয়া দাওয়া, যে মিষ্টিগুলো বিক্রি করা হয়, আপনি একজন পুষ্টিবিদ বলছেন নিজেকে, এখানকার খাওয়ার হাইজেনিটি নিয়ে আপনার কোন রকম কনসার্ন আছে কিনা? অবশ্যই, সম্পূর্ণ যে হাইজিন মেইনটেইন করা হচ্ছে এরকম আসলে না, কারণ এই যে মাছি উঠছে, তারপর হচ্ছে কিছু অ্যান্টিব্যাকটেরিয়া এখানে জন্মাচ্ছে, যেমন ইস্ট, মোল্ড, এগুলো তো জন্মাচ্ছে, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অনেক সময় এগুলো আমাদের শরীরে কিডনি ড্যামেজ করছে, আশেপাশে আমাদের হার্টের প্রবলেম করছে, আর এছাড়া আমাদের শরীরে বিভিন্ন যে রোগব্যাধিগুলো দেখা দিচ্ছে। আচ্ছা, কি ধরনের লোক এখানে মার্কেটে বা এই মিষ্টান্ন অঞ্চলে আসা যাওয়া করে বলে আপনি মনে করেন? আচ্ছা, এইখানে আসলে শ্রেণী ভেদাভেদটা আমি বলবো না, কারণ এখানে সব ধরনের মানুষই আসা যাওয়া করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। 300 ফিট অস্থায়ী কাঁচা বাজার, যেটা আজ ঢাকার একটি টুরিস্ট স্পট হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। প্রচুর দেশি বিদেশি লোক এখানে এসে থাকে।
অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। দেখুন মিষ্টির সাথে কত মাছি ওরা এখানে পালছে, লালন পালন করছে মাছিগুলো। এবার দেখুন মিষ্টিগুলো, আর এটাকে বলা হয় বালিশ মিষ্টি, বালিশ চমচম। এক একটা চমচম কমপক্ষে ওজন হবে কত? দেড় কিলো। অর্থাৎ একজনে খেতে পারবে না, পুরো একটা দল বেঁধে এই মিষ্টিগুলো খেতে হবে, বালিশ চমচম। আর তার পাশে আছে দেখুন অনেক মাছি চমচম, মাছিগুলো বসে আছে দেখুন, মাছি চমচম। আমি এখানে এই মিষ্টি বাজারে এসে মাছির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, দেখুন মাছির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে খোলা নর্দমা, ওই দিকটায় টয়লেট, দেখুন অবস্থা একেবারে বমি আসার মতো দুর্গন্ধ। সেখানে তৈরি হচ্ছে এই সেই সুস্বাদু মিষ্টিগুলো, সুস্বাদু মিষ্টিগুলো। দেখুন পেছনে মিষ্টি বানানো হচ্ছে, সামনে তা ডিসপ্লে করে বিক্রি করা হচ্ছে। এগুলো কি মিষ্টি? মলাই চাপ। মলাই চাপ। আমরা এখন যাচ্ছি, আর এইদিকে ফ্লোরের অবস্থা দেখুন, ফ্লোরের অবস্থা এই যে ওরা দুই হাতে মলাই চাপ বানাচ্ছে, কোনো হ্যান্ড গ্লাভস ইউজ করছে না। তবু হাজার হাজার লোক এসে হুমড়ি খেয়ে পড়ছে, হুমড়ি খেয়ে খাচ্ছে এই সেই মিষ্টি। কি মিষ্টি গো? মলাই চাপ। মলাই চাপ। আপনার নাম কি? আমার নাম নিতাই দাস। নিতাই দাস, কতদিন ধরে মিষ্টি বানাচ্ছেন? দুই বছর। দুই বছর ধরে। আচ্ছা আপনাদের এইখানে যে খাঁটি দুধের ছানা নাকি? হ্যাঁ, খাঁটি দুধের ছানা। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা চলুন এবার আরো কিছু ঘুরে দেখি। ওদিকটায় টয়লেট দেখুন, আর এদিকটায় হচ্ছে রান্না, আর ওদিকে ময়লায় গার্বেজে সয়লাভ। অসম্ভব বিদ্ঘুটে গন্ধ। এই যে এইখানে রস মালাই বা মিষ্টি বানানো হচ্ছে, ঠিক সামনে হচ্ছে ওই যে পচা দুর্গন্ধ। সব অবস্থা দেখুন, দেখুন টয়লেট আর গার্বেজ, দুর্গন্ধ, বিষাক্ত জলের সেই ড্রেন এখানটায় দেখুন। কি নাম তোমার? শ্যামল সরকার। কি নাম? শ্যামল সরকার। তুমি সরকারের পক্ষে নাকি বিপক্ষে? না, পক্ষে। তুমি সরকারের পক্ষে, এই জন্যই তোমার নাম সরকার হয়েছে কি? জি না। তবে এটা তোমার টাইটেল। আচ্ছা সরকার, তুমি মিষ্টি বানাচ্ছ, এটা তো ঘোষেরা মিষ্টি বানায়, সরকার তো সরকারের অবস্থায় থাকে, তারা তো মিষ্টি বানায় না। না, এটা আমাদের একটা টাইটেল এই আর কি। কতদিন ধরে তুমি মিষ্টি বানাচ্ছ? ২৭ বছর।
27 বছর, তুমি কোথাকার লোক? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইলের। আর এখানে যে খুব একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা পরিবেশ, মশা মাছি নর্দমা, এই বিষয়ে তোমরা একটু লক্ষ্য রাখো, এই কোনো খেয়াল করো। আমরা কাজকর্ম করি একদম পরিষ্কার পরিচ্ছন্নতায়। কিন্তু তোমার থেকে মাত্র 1.5-2 মিটার দূরেই একদম খানা খন্দক ময়লা নর্দমা, এটা কেন? এটা এই তো মানে যাই থাকুক, এটা ওই নোংরা জিনিসটা ওই দিক দিয়ে বাড়াইয়া যায়, এই আমাদের এদিকে পরিষ্কার আছে, যে কাজ করতেছি এটা পরিষ্কার। আর তুমি দুই হাতে ময়ামটা ধরেছ, দুই হাতে, কোনো হাতে কোনো রকম কোনো গ্লাভস কিছু পরছো না, তোমার বাম হাতকে কি কোনো বিশেষ কাজে ব্যবহার করো না? করি, ব্যবহার করি, যে যখন যেটাই প্রয়োজন হয় সেটাই ব্যবহার করি। আচ্ছা, তুমি তাহলে বাম হাত তোমার বিশেষ কাজে ব্যবহার করে থাকো? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেই বাম হাতে তিনি বিশেষ কাজ করে থাকেন সেই বাম হাতেই তিনি তার আজকের এই রসমলাই এবং ছাই মন্ডা এগুলো তৈরি করছেন। মিষ্টির চুলো থেকে মাত্র 2 মিটার দূরেই এই অবস্থা, দেখুন। ঢাকা তথা বাংলাদেশের ইনল্যান্ড যত টুরিস্ট আছে তারা এই 300 ফুট এই মার্কেটে এসে এইভাবেই এই অঞ্চলে এসে তারা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া খেয়ে থাকে, মিষ্টি খেয়ে থাকে। আমি ড্রেন বরাবর হেঁটে যাচ্ছি, যেন আমার সেই প্রিয় কর্ণফুলী নদীর ধার ঘেঁষে আমি হেঁটে যাচ্ছি। বন্ধুরা, তুমি দেখো, এই হলো সামনে মিষ্টির দোকান, আর এই হলো ড্রেন, দুর্গন্ধময় ড্রেন। ভন ভন করছে মাছি, কি দুর্গন্ধ এই স্থানটা। এই হলো 300 ফুটের নীলা মার্কেট, মিষ্টি দোকানগুলো, এই হলো ড্রেন, এই ড্রেইন, এই হলো টয়লেট। এবার আমি পেছনে যাচ্ছি ভেতরে ধীরে ধীরে। ওগুলো পাইখানা সব ওপেন, টয়লেটের সুয়ারেজ থেকে নির্গত এই সেই মানব বর্জ্য পায়খানা। মিষ্টির পর আপনি যেই পায়খানা আপনি ত্যাগ করবেন এটাই সেই পায়খানা, তার একটু 4.5 মিটার পেছনে হচ্ছে মিষ্টি ফ্যাক্টরি। তোমার ঠিক একেবারে কিচেনের পেছনে যে অস্বাস্থ্যকর পরিবেশ, এই বিষয়ে তুমি কি কিছু বলতে চাও? অবশ্যই, কারণ এটা কোনো মিষ্টির কোনো আপনার খারাপ কোনো পরিবেশ না, এটা হোটেলে যত নোংরা আবর্জনা আছে ড্রেন দিয়ে চলে যায়, এটা মিষ্টির কিচেন থেকে অনেকটা দূরে, 1.5-2 মিটার মাত্র। 1.5-2 মিটার, কিন্তু মিষ্টির কারখানা তো একদম পরিষ্কার। আমি কিন্তু মিষ্টির কারখানার ভেতরে হেঁটেছি, পায়ে তোলা ছবি দেখেছি, কিন্তু মাটির ভিটাটা কেমন উঁচা নিচা মনে হচ্ছে, একদম স্লিপারি। আপনি যেটার ভিতরে গেছেন, এখানে 12টা দোকান আছে, 12 রকমের মিষ্টি, 12 রকমের কারখানা, কিন্তু আপনি ভালোটার পরিবেশে যান নাই তো, ভালোটা কারখানা। আচ্ছা, আমি ভালোটাতে যাইনি, তাই তো ভুল করলাম, আমাকে তাহলে আসতে হবে, আমি তাহলে ভালোটাতেই যেতে হবে। তোমার কি নাম? আমার নাম সুজিত দাস। সুজিত দাস বলছি, আমি ভালোটাতে যেতে হবে। কিন্তু সুজিত দাসের পেছন বরাবরই ওই কিচেনটাতেই আমি গিয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ, ওই যে ওইটা, সুজিত, তোমাকে অশেষ ধন্যবাদ।